মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন তৈরি করে দেখাবো। এই রেসিপিটি রুমালি রুটি, নান, তন্দুরি রুটি বা এমনি রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে 600 গ্রাম দেশি মুরগির মাংস রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস মোটামুটি হাফ টেবিল স্পুন মতো, এর মধ্যে দেব 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, দেব নুন, আর অল্প করে আদা রসুন বাটা ম্যারিনেশনেও দেব, আবার আমি গ্রেভিতেও দেব। আপনারা চাইলে পোলট্রি মুরগি মাংস দিয়েও করতে পারেন, পোলট্রি মুরগির মাংস দিয়ে করলে এই চিকেনের লেগের পিসগুলোকে একটু চিরে দেবেন, তাহলে ভেতরে মশলা সুন্দর করে ঢুকবে, ভালো লাগবে খেতে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে এই চিকেনটার সাথে এই মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু লেবুর রস দিলে কী হবে, এই চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হবে আর খেতেও ভালো লাগবে। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। কড়াই চিকেন বানানোর জন্য তৈরি করব কড়াই মশলা। এখানে আমি 4টি শুকনো লঙ্কা রেখেছি, রয়েছে কয়েকটা গোলমরিচ, আর এখানটায় রেখেছি 1/2 টিস্পুন মতো মৌরি, অবশ্যই করে দিতে হবে, আর এখানটায় রেখেছি আমি 1.5 টিস্পুন মতো গোটা জিরে, আর 2 টিস্পুন মতো রেখেছি ধনে। তো এই মশলাগুলোকে অবশ্যই করে পরিমাণটা ঠিক করে এরকম অনুপাতেই দেবেন। এগুলোকে এবারে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তো এই কড়াই চিকেন বানানোর জন্য কিন্তু অবশ্যই করে এই কড়াই মশলাটা বানাবেন, নইলে কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন না। এবারে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে একটা বোলের মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো টক দই নিচ্ছি, 4 টেবিল স্পুন নিলেও কোনো অসুবিধা নেই, এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই দইটাকে। এবারে এর মধ্যে আমি এই মশলাটা মিক্স করব। তো এই মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে, একটু মোটা করে গুঁড়ো করব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা করে গুঁড়ো করতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে এই মশলাগুলোকে একটু মোটা করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা এগুলোকে এরকমও রাখতে পারেন, তবে আমি এটাকে এই দইয়ের সাথে মিক্স করে রাখবো, কেননা এই দইটা আর মশলাটা আমি চিকেনে একটু বাদে ইউজ করব, প্রথম থেকে এটা আমি দেব না। এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে একটা পেস্ট তৈরি করব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, এটাকে একদম মিহি করে পেস্ট করব, আর এই রেসিপিতে টমেটো পেস্টই ইউজ করতে হবে। এবারে রান্নাটা করার জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করব। আপনারা বাটার বা ঘি বা অলিভ অয়েলেও রান্নাটা করতে পারেন। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজগুলোকে একদম সুন্দর করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব, তারপর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো রসুন বাটা আর 1 টিস্পুন মতো আদা বাটা, দিয়ে এই পেঁয়াজ রসুন আদা এগুলোকে খুব ভালো করে কষতে হবে যাতে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। তারপর আমি এর মধ্যে দেব টমেটো পেস্ট, এগুলোকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবারে এর মধ্যে আমি টমেটো পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার এই টমেটো পেস্টটা আর পেঁয়াজগুলোর সাথে খুব ভালো করে কষবো, যখন টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাবে পুরোপুরি, তখন এর মধ্যে ড্রাই মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে, তাহলে খুব সুন্দর একটা রিচ কালার আসবে। তো এই মশলাটা যখন একদম শুকনো হয়ে তেল ছেড়ে দেবে, তারপর এর মধ্যে এই ম্যারিনেট করা চিকেনটা দিতে হবে। তো দেখুন, মশলাটা সুন্দর শুকনো হয়ে তেল ছেড়ে দিয়েছে, এইবারে এর মধ্যে চিকেনগুলোকে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু দেশি মুরগির মাংস দিচ্ছি দিয়ে করছি, ওই জন্য এর মধ্যে আমি এই রেসিপিতে জলও ইউজ করব, তবে পোলট্রি মুরগির মাংস দিয়ে আপনারা যদি করেন তাহলে কম আছে ঢাকা দিয়ে দিয়ে করলে জল দেওয়ার আর দরকার পড়বে না, কেননা এটা একটু শুকনো শুকনোই হয়। তো প্রথমে একটু হাই আছে এটাকে মিক্স করব মশলার সাথে, তারপর আঁচটাকে লো করে ঢাকা দিয়ে আমি রান্না করব। দেখুন, চিকেনটা একদম হাফ থেকে একটু বেশি বেশি সেদ্ধ হয়েছে, যখন একটু চিকেনটা এরম সেদ্ধ হয়ে আসবে তারপর এর মধ্যে সেই দইটা দিয়ে দিতে হবে যেটা আমি মশলার সাথে মিশিয়ে রেখেছি। তো এই চিকেনটাকে আগে ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে, তারপর এই দইটা দিতে হবে। তো এখানে আমি 3 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন টক দইটা। আর এই রেসিপিতে অবশ্যই করে কিন্তু টমেটো পেস্ট করেই দেবেন, তাহলেই সুন্দর একটা স্মুথ গ্রেভি আসবে।
তো এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দেব একদম সামান্য করে চিনি, মোটামুটি 1/4 টিস্পুন মতো চিনি দেব। তাহলে না খুব সুন্দর একটা হালকা মিষ্টি মিষ্টি টেস্ট আসে, মানে এর টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়, ভালো লাগে। তো আমি সবাইকে বলবো অল্প করে চিনি অবশ্যই করে দিতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল 1 কাপ মতো, মানে যেই বাটিটা আমি দুইটা মিক্স করে রেখেছি সেই বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি দেশি মুরগির মাংস দিয়ে করছি ওই জন্য কিন্তু আমি একটু করে জল দিলাম। তো আপনারা ওটা যদি মনে হয় অল্প করে দিতে পারেন। দিয়ে এবারে আমি এটাকে একটু সময় 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর এর মধ্যে আমি ফাইনাল মশলাগুলো দিয়ে দেব। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, এরকম কিউব করে কেটে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি সেমভাবে চৌকো করে কেটে রেখেছি। দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো, দেব ধনে পাতা কুচি আর কাসুরি মেথি। এই মশলাগুলো দিয়ে একদমই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আপনারা এটাকে এই করার মধ্যে নামানোর আগে একটু বাটার দেবেন, খুব ভালো টেস্ট আসবে। বা আপনারা সার্ভ করার ডিশেও কিন্তু একটু বাটার দিয়ে সার্ভ করতে পারেন। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে একটু 5 মিনিটের জন্য রাখবো, তারপর আমি এটাকে নামিয়ে উপর দিয়ে একটু বাটার দিয়ে গরম গরম সার্ভ করব কড়াই চিকেন। রেসিপিটি কীরকম লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।